আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আপনাদের জন্য একবার দেখে এই ভোকাবুলারি মনে রাখার দুর্দান্ত টেকনিক নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আমার এই আজকের ক্লাসটা দেখার পর আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে ভোকাবুলারি শেখাবো বা নতুন কিছু ভোকাবুলারি আপনাদেরকে বলবো বা দেখাবো এবং শেখার টেকনিকটা বলে দেবো, এরপরে ইনশাল্লাহ এই ভোকাবুলারিটা সেকেন্ড টাইম আপনাকে আর কখনোই শিখতে হবে না, দেখতে হবে না, বা দেখার সাথে সাথে আপনার এটার মিনিং মাথায় চলে আসবে। এখন প্রশ্ন করতে পারেন, ভাই এটা কেমনে সম্ভব? এটা যেভাবে সম্ভব সেই পদ্ধতিটার নাম হচ্ছে নেমোনিক পদ্ধতি। এই নেমোনিক পদ্ধতিতে আপনি যদি জীবনে কখনো একটা ভোকাবুলারি শিখেন, এইটা ইনশাল্লাহ খুব সহজে আপনার আর ভুলে যাওয়ার কথা না, এটা খুব ইজিলি মাথায় রাখতে পারবেন। এই নেমোনিক পদ্ধতিতে স্পেশালি যাদের ভোকাবুলারির অবস্থা খুব খারাপ, যারা কম কম শব্দ জানেন বা শব্দ মুখস্থ করতে পারেন না, এই পদ্ধতিটা, এটা এক একজন এক একভাবে জনে জনে মনে মনে ভিন্ন ভিন্ন ওয়েতে এই টেকনিকগুলো আপনি বের করে আপনার মতো করে ভোকাবুলারি শিখতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ব্যাপক সুবিধা হবে। ওকে, তো আমি আজকে আপনাদের এটার পার্ট ওয়ান বলতে পারেন আর কি, আমি আজ এটা পার্ট ওয়ান এর ক্লাস নিচ্ছি। আমি চেষ্টা করবো আপনাদেরকে এটা নিয়ে একটা সিরিজ ভিডিও দেওয়ার, যাতে করে আপনারা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিভিন্ন ভোকাবুলারি গুলো শিখতে পারেন এবং এটাকে দিয়ে পরবর্তীতে আপনি আপনার স্পিচ বলেন কিংবা আপনার লেখনী বলেন কিংবা কোনো একটা রিডিং এর ক্ষেত্রে আপনার কাজে লাগে, সেটা মানে কাজে লাগাতে পারেন এইভাবে আর কি। তো আমাদের আজকের আলোচনায় আমরা যেই ভোকাবুলারি গুলো দেখব সেগুলো আমি যে এখানে আপনাদের জন্য লিখে রেখেছি, যে একবার দেখেই আপনি কিভাবে ভোকাবুলারিকে একদম পুরো সানডে মানডে ক্লোজ করে দিতে পারেন বা খুব সহজে কভার করতে পারেন। তো এইখানে প্রথমেই যে ওয়ার্ডটা দেয়া আছে, এক নাম্বার যে ওয়ার্ডটা, এটা হচ্ছে ক্যাজুয়াল। এই ক্যাজুয়াল শব্দটা হচ্ছে মূলত একটা ভার্ব। এখন এই ক্যাজুয়াল ওয়ার্ডটা আপনি কিভাবে মাথায় রাখবেন, ভোকাবুলারিটা আপনি কিভাবে এটা শিখবেন, দেখেন এক্ষেত্রে আমি সাধারণত আমার ভাই বন্ধুকে বলে থাকি, সেটা হচ্ছে দেখেন মেয়েরা যখন চোখে কাজল দেয়, মেয়েরা স্পেশালি, আমি আমার বউর কথা বলতে পারি আর কি, আমার বউ যখন চোখে কাজল দেয় আমার ওই দিন খুব বেশি ভালো লাগে। তারে বউ মানে তো ডেফিনেটলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আকর্ষণীয়। তো খেয়াল করে দেখেন, ওই একটা মেয়ে যখন চোখে কাজল দেয়, কাজল কেন দেয় আমরা একটু মজা করেই বলি আর কি, কাজল দেওয়ার উদ্দেশ্য যেটা তা না, কাজল দেয় কেন, কাজল দিলে তারা খুব সুন্দর দেখা যাবে। আমরা ছেলেরা, পুরুষরা, বা শুধু পুরুষ না, তারা একটা বন্ধুর কাছে, মায়ের কাছে, বাচ্চার কাছে তাকে সুন্দর লাগবে। তো কাজল দিয়ে মেয়েরা আমাদেরকে মূলত কি করে, চোখে কাজল দিয়ে তারা আমাদেরকে ক্যাজুয়াল করে। এই ক্যাজুয়াল মানে হলো গিয়ে বাবা কাউকে পটানো বা বশ করা বা মিষ্টি কথায় ভোলানো। তাহলে নেমোনিক প্রক্রিয়াটা হচ্ছে এই যে আমি এখানে লিখেছি ক্যাজুয়াল, এই ক্যাজুয়াল শব্দটা হচ্ছে ভার্ব, যেটাকে আপনি যদি আইএনজি যোগ করেন তাহলে ক্যাজুয়ালিং হবে, আর যদি পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে যান তাহলে জাস্ট একটা ডি যুক্ত হবে। যেমন আমি বলতে পারি শি ক্যাজুয়ালড মি, সে আমাকে অভিভূত করেছিল, পটিয়েছিল, আমি তার কথায় তার আচরণে তার সৌন্দর্য পটে গিয়েছিলাম। তাহলে মাই ডিয়ার লার্নার্স, ইনশাল্লাহ জীবনে আর কখনোই এই ক্যাজুয়াল মানে যে পটানো এটা আপনি কখনো ভুলবেন না। এখন আপনার কাজ হচ্ছে গিয়ে আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে অবশ্যই ক্যাজুয়াল দিয়ে একটা সেন্টেন্স আপনি লিখে ফেলবেন। দেন আমরা এখানে আরেকটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, এইটা আপনার কাছে বাংলিশে মনে হবে এডিওআর, আদর। জি, আপনি ঠিকই ধরছেন, আপনি এটাকে বলতে পারেন, এর মানে হচ্ছে আদর। আগে বলে নেই যে অ্যাডোর শব্দটাও কিন্তু একটা ভার্ব। ওকে, এই অ্যাডোর আপনি যদি বাংলায় বলেন আপনি বলতে পারেন ভাই মানে তো হচ্ছে এডিওআর, আদর। জি, এই অ্যাডোর মানে হচ্ছে আদর, আদর করা অথবা অত্যন্ত ভালোবাসা অথবা কাউকে পূজা করা। ওকে, এই রসুকান্না দীর্ঘকার কি হয়, হ্যাঁ আমি ইংরেজির শিক্ষক তো বাংলায় মাঝে মাঝে কট খেয়ে যায় আর কি। তো এই বিষয়টা হচ্ছে দেখেন যে আদর করা, ভালোবাসা, পূজা করা, এই যে আদর শব্দটাকে আপনি ইংরেজিতে কনভার্ট করেন হয়ে গেল অ্যাডোর। ওকে, এটার সাথে আইনজি যোগ করলে অ্যাডোরিং, আর যদি ডি যোগ করেন পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। এরপরে আমরা নেমোনিক পদ্ধতিতে যেই শব্দটা শিখব সেটা হচ্ছে পিকচারেস্ক। এই পিকচারেস্ক শব্দটা মূলত হলো একটা অ্যাজেকটিভ। তো খেয়াল করেন এইটার বাংলা হলো গিয়ে চিত্রের ন্যায়, চিত্রের ন্যায় অথবা সুস্পষ্ট, অথবা আপনি এটাকে বলতে পারেন ক্লিয়ার। তো দেখেন তো, আপনার আমার চোখের সামনে যখন কোনো কিছুর পিকচার ফুটে উঠে, আমরা যখন চিত্রটাকে দেখতে পাই, তখন সেটা আমাদের জন্য সচিত্র হয়ে ওঠে, চিত্রের ন্যায় হয়ে ওঠে, এবং যেটা আমি চোখে দেখতে পাচ্ছি, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা ডেফিনেটলি সুস্পষ্ট জিনিস, যেটা আমি দেখিনি সেটা তো আমার কাছে ক্লিয়ার হওয়ার কথা না। তাহলে এইভাবে আপনি মনে রাখতে পারেন নেমোনিক পদ্ধতিতে, এই পিকচার এক্স মানে হলো এটা একটা অ্যাজেক্টিভ,
চিত্রের ন্যায় সুস্পষ্ট বা ক্লিয়ার। দেন আমরা যদি আরেকটা শব্দে চলে যাই, ইনবর্ন। এ দেখেন আমরা এই ইনবর্ন শব্দটাতে যদি যাই, এটা একটা অ্যাডজেক্টিভ। এই বর্ন মানে আমরা কি জানি, বিয়ার বোর বর্ন, বর্ন মানে জন্মগ্রহণ করা। এই যখন ইনবর্ন শব্দটা থাকবে, এর মানে হলো জন্মগত। তাহলে বর্ন মানে হলো জন্ম, বর্ন মানে হলো জন্ম, সাথে ইন যখন শব্দটা থাকতেছে আপনি তখন এটাকে বলে ফেলবেন জন্মগত। যেমন আপনি বলতে পারেন আমাকে অবিশ্বাস করাটা এই লোকের একটা জন্মগত অভ্যাস, এরকম আর কি। এটা আরেকটা সহায়ক শব্দ হচ্ছে সহজাত। ওকে, অর্থাৎ জন্ম হওয়ার সাথে সাথে যেটা পাচ্ছে, ইনবর্ন। ডিয়ার লার্নার্স, এখন আমরা যে শব্দটা শিখব সেটা হচ্ছে ক্লিক বেইট। এইটাকে আমরা দুটো ভাগ করে মনে রাখতে পারি। সেটা হচ্ছে ক্লিক মানে হচ্ছে ওই যে আমরা কম্পিউটারে মাউসে যে ক্লিক করি সেই ক্লিক, আর বেইট মানে হলো টোপ, টোপ অথবা আপনি বলতে পারেন বড়শি। এই যে দেখবেন আমরা বড়শির আগায় একটা খাবার দিয়ে নিচে ফেলি, মাছ কি করে, টোপ। মাছ এটাকে দেখে মনে করে আমার খাবার, খেয়ে সে আমাদের কাছে উঠে আসতেছে, আমরা তাকে ধরে খেয়ে ফেলতেছি। তো দেখেন আমরা অনেক সময় কিছু স্পেশালি অনলাইনের ক্ষেত্রে, হ্যাঁ অনলাইনের ক্ষেত্রে দেখবেন অনেক সময় চটকদার কিছু বিজ্ঞাপন থাকে, অথবা এমন শব্দ লিখেছে যেটা দেখার সাথে সাথে আপনি ভাবতেছেন যে আরে কি না কি হয়ে গেছে। আপনি কি করেন, দেখার সাথে সাথে ক্লিক করেন, দেখার সাথে সাথে একটা সাইটে ঢুকে যাচ্ছেন। এগুলোকে বলা হয় ক্লিক বেইট, ক্লিক বেইট। ওকে, এটা একটা নাউন। মাঝে মাঝে স্পেশালি কিছু কিছু ক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে। এর মানে আপনি বলতে পারেন, এর মানে বলতে পারেন আপনি এটাকে চটকদার, বা এটাকে এইভাবে বলা যায়। দেখবেন আপনি স্পেশালি যখন ইউটিউবে ঢোকেন, অনেক সময় অনেকে এমন থাম্বনেল দিয়ে রাখে আপনার কাছে মনে হয় ওফ এতক্ষণ যা খুঁজছিলাম সেটাই। আপনি গিয়ে ক্লিক করছেন, দেখছেন ওর আগামাথা কিছু নাই, তার মানে আপনাকে এই যে একটা টোপ দিয়েছে যাতে করে আপনি ক্লিক করেন বা আপনি সেখানে ব্রাউজ করেন, এটাকেই বলা হয় ক্লিক বেইট। তো দেখেন এই যে আমি পাঁচটা ওয়ার্ড আপনাদেরকে যেভাবে দেখালাম আমাদের পার্ট ওয়ানে, এইভাবে খুব সহজে দুর্দান্ত ওয়েতে আপনি ভোকাবুলারি জীবনে একবার দেখার সাথে সাথে মাথায় রাখতে পারবেন। খাতায় বলেন আর পরীক্ষার প্রশ্নপত্রে বলেন, এই শব্দগুলো যদি কখনো আসে আপনার আর কখনোই সমস্যা হবে না, এভাবে আপনি মাথায় রাখতে পারেন। তো আপনাদের জন্য বা আপনাদের সুবিধার জন্য একটা তথ্য শেয়ার করছি আমি, সেটা হলো বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামারের আমি একটা কোর্স চালু করছি। আমাদের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলছে। এই কোর্সটা মূলত যাদের জন্য প্রযোজ্য, এক নাম্বার আপনি বলতে পারেন যে আইএলস ক্যান্ডিডেট, যারা আইএলস এর এক্সাম দিবেন, গ্রামারের অবস্থা খুব বেশি ভালো না বা যাতা অবস্থা, আপনি চাচ্ছেন একটা সুপার ফাটাফাটি প্রিপারেশন নিতে যাতে করে অন্তত গ্রামাটিক্যাল ইস্যুসগুলোর কারণে আপনার রাইটিং অথবা স্পিকিং, স্পিকিং এ কিন্তু আইএলস স্পিকিং এর ক্ষেত্রে আপনার যে চারটা ক্রাইটেরিয়া আছে, একটা ক্রাইটেরিয়া হলো আপনাকে গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি বা অ্যাকিউরেট হতে হবে গ্রামাটিক্যালি, হ্যাঁ সেইখানে আপনার 25% মার্ক ডিপেন্ড করে। সো যারা ভাবে যে আইএলস এর স্পিকিং এ মনে হয় গ্রামার লাগে না, তারা একটু গিয়ে দেখে নেবেন। হ্যাঁ, আপনার এখানে 25% মার্কস ডিপেন্ড করতেছে গ্রামাটিক্যাল অ্যাকিউরেসির জন্য। সো স্পিকিং বলেন কিংবা রাইটিং বলেন, সেখানে কিন্তু আপনার গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি লাগতেছে। তো আইএলস ক্যান্ডিডেটরা আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারেন। এছাড়াও যারা ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, অথবা সামনে হয়তো আপনি আরো এক বছর পরে ভার্সিটি অ্যাডমিশন এক্সাম দিবেন, এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছেন, তারাও চাইলে তাদের একাডেমিক সহ অ্যাডমিশনটাকে কভার করতে পারবেন এই জায়গাটাতে। এছাড়া বাংলাদেশের যত জব আছে, সেটা আপনি বিসিএস বলেন, ব্যাংক জব বলেন, ইভেন 11-20 গ্রেডের যে কোনো জবের প্রিপারেশন নিচ্ছেন, তারা চাইলেই আমার এই কোর্সটাতে যুক্ত হতে পারেন। এখানে আমি একদম বেসিক টু অ্যাডভান্স সবকিছু আলোচনা করবো ইনশাল্লাহ। আর এছাড়াও যারা আছেন যে অ্যাডভান্স লেভেলের লার্নার, হ্যাঁ ইভেন আমি আমার বিগত কিছু কোর্সে 7 এবং 8 স্টুডেন্টও পেয়েছি, এবং আলহামদুলিল্লাহ তারা, আমি যখন এক্সাম নেই গুগল ফর্মে, তারা দেখা গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্টও করে তারা আর কি। তা আমাদের এই কোর্সটা আমরা ক্লাস শুরু করব আগামী 25শে আগস্ট। বুঝতেই পারতেছেন এটা 2024 সালের আজকে 20শে আগস্ট, এই 2024 সালের 25শে আগস্ট আমাদের এই কোর্সটা শুরু হবে। আর সময়টা হচ্ছে কি রাত 10টা। তো অনেক ভাই বোনদের কথা চিন্তা ভাবনা করে আমি রাত 10টায় রেখেছি। আমাদের ক্লাসটা হবে রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার রাত 10টায়। আমাদের ক্লাসের মাধ্যমটা হবে জুম এবং ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ ক্লাস হবে। যারা জুমে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তারা ফেসবুকের সিক্রেট গ্রুপে আমাদের সাথে জয়েন করতে পারবেন। ক্লাসগুলো লাইভ হবে, আপনি কোনো কারণে যদি ক্লাস মিস করেন কোনো সমস্যা নাই, আপনাদের এই সিক্রেট গ্রুপে ক্লাসগুলোর ভিডিও দেওয়াই থাকবে, আপনি পরবর্তীতে দেখে নিলেই হবে। আমাদের কোর্স ফিটা হচ্ছে 1200 টাকা। তবে হ্যাঁ, তারা 23 তারিখের মধ্যে যদি ভর্তি হন, সেক্ষেত্রে আপনারা
1000 টাকা কোর্স ফি দিয়ে এই কোর্সটাতে যুক্ত হতে পারবেন। মেয়াদ হবে 3 মাস, 3 মাস আমাদের এই কোর্সটা চলবে ইনশাল্লাহ। যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা পেমেন্ট পদ্ধতিটা একটু জেনে রাখেন। আমাদের বিকাশ এবং রকেট নাম্বার রয়েছে এখানে 01917211236, এটা আমাদের বিকাশ পার্সোনাল। অর্থাৎ আপনি যদি টাকা পাঠাতে চান এখানে তাহলে আপনাকে সেন্ড মানি করতে হবে, আর রকেটও চলে পাঠাতে পারেন। আর যারা চাচ্ছেন যে না আমরা নগদে পেমেন্ট করব সেক্ষেত্রে তারা, এটা আমাদের পার্সোনাল নাম্বার 01799594756, এই নাম্বারে আপনারা চাইলে পেমেন্ট করে আমাদের সাথে কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন। পেমেন্ট করার পর আপনারা আমার এই নাম্বারটাতে কিংবা এই নাম্বারটাতে একটা কল করলে বা মেসেজ দিলেও চলবে, অথবা যদি চান যে না ভাই আমরা হোয়াটসঅ্যাপে নক দিব, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ আনলক ইংলিশ উইথ সুমন, এইখানেও আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে আমাকে একটা নক দিলেই হবে, আমি আপনাকে 50 মেসেজের সিক্রেট গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের প্লাস আমাদের পরবর্তী কোর্সের যে আলোচনা আর কি। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি আপনাদের জন্য আবারও কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি মনে রাখার নেমনিক পদ্ধতি আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আদাব, টাটা।